যারা পশ্চিমবঙ্গে সুখ দুঃখ নিয়ে নিরপেক্ষভাবে শাসকের অত্যাচার দেখে যারা রাস্তায় নামতো আপনার 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 কথা বলতো, আজকে তারা মঞ্চে হয় চেয়ার বা ভাতা বা জীবনে বাড়তি সুবিধে বা পুলিশের সাহায্য নিয়ে চুপ করে পশ্চিমবঙ্গের এই লুটটা দেখছে। আমার কষ্ট লাগছে তাদের জন্য। আমার তাদের উদ্দেশ্যে একটাই কথা, বিবেক তো আছে আপনার, পরিচয় তো মমতা বন্দ্যোপাধ্যায় দেননি শিল্পী, আপনার পরিচয় তো আপনার পরিচিতি আপনার ভালোবাসা তো দেননি মমতা বন্দ্যোপাধ্যায় ও কবি ও বুদ্ধিজীবী, আপনার তো সিদ্ধা আছে। কথাগুলো শুনুন, আপনাদের ভাই এই কথাগুলো বলতে বাধ্য হলো আপনাদের আচরণ দেখে। ও বুদ্ধিজীবী, ও বুদ্ধিজীবী বলি, ও বুদ্ধিজীবী লেখক কবি ঘুমিয়ে গেলেন নাকি বলি, ও বুদ্ধিজীবী লেখক কবি ঘুমিয়ে গেলেন নাকি, ভাতা পেয়ে দাতার ভয়ে লজ্জা পাওয়া বাকি, আরে দিচ্ছ কাকে ফাঁকি, আরে আপনি নাকি বাংলার মুখ, আপনারা সব বাংলার মুখ, আপনারা সব বিবেক, বলেন তো আপনারা সব বাংলার মুখ, আপনারা সব বিবেক, মানুষ নিয়ে ভাবেন নাকি, যদি ধক থাকে তাহলে করুন ওই 11 রিমেক, আবার 11 রিমেক করুন যদি সিদ্ধানা থাকে। অপশাসন করতে নিকেশ জাগিয়েছিলেন মানুষ 2011-তে, অপশাসন করতে নিকেশ আগের সরকার ফেলবার জন্য জাগিয়েছিলেন মানুষ, এখন মুখে কুলু পেটে ওড়ান কিসের ফানুষ। বাংলার মা বিস্মিত আজ, মামাটি মানুষ, বাংলার মা বিস্মিত আজ, কোটি 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 টাকা দেখে বাংলার মা সন্তান কেউ দৃশ্য দেখেনি, বাংলার মা বিস্মিত আজ, মাটি জুড়ে লজ্জা, মানুষ চিনছে লুটেরাদের বাংলা সরসজ্জা, স্বরের ওপর বাংলাকে শুয়ে দিয়েছেন আপনারা। ও বুদ্ধিজীবী, ও বুদ্ধিজীবী শিল্পী কবি, ও হে বঙ্গভূষণ, কদিন আগে সব বঙ্গভূষণ পেয়েছেন, ও শিল্পী, ও বুদ্ধিজীবী শিল্পী কবি, ও হে বঙ্গভূষণ, ডাকছে মানুষ, ডাকছে মানুষ, পথে নামুন, ঘোচান বঙ্গদূষণ, আপনারা নামুন বঙ্গদূষণ কমান। কয়লা বালি ত্রাণ চুরিতে আপনি ছিলেন চুপ, খারাপ লেগেছিল সবার, কয়লা বালি ত্রাণ চুরিতে আপনি ছিলেন চুপ, ভোটের পরে মরল মানুষ, এই যে যারা দাঁড়িয়ে রয়েছেন আমাদের কর্মীরা মরেছিল, তারা পশ্চিমবঙ্গের মানুষ, গরিব মানুষ, ভোটের পরে মরল মানুষ, আপনি ছিলেন চুপ, অতজন মূল্য তবু জ্বাললেন না তো ধূপ, ধূপও জ্বালেনি, আর আপনারা চুপ বলেই এরা মারলো আনিস খান, আপনারা চুপ বলেই এরা মারলো আনিস খান, বুক ফুলিয়ে বকতুই হয় বাংলার মুখ ম্লান, আরে আপনারা মুখ খুললে পরে হতো না হাঁস খালি, আপনারা মুখ খুললে পরে হতো না হাঁস খালি, প্রতিবাদে ভয় পেত চোর, বাঁচত গেরস্থালি, চোরের মায়ের বড় গলা, চোরের মাকে, চোরের মায়ের বড় গলা রোজ বলে যায় মিথ্যে, খুব ইম্পর্টেন্ট লাইন, চোরের মায়ের বড় গলা রোজ বলে যায় মিথ্যে, চোর জেলে যায় মা থাকে চুপ, চোর জেলে যায় মা থাকে চুপ, মা শুধু চায় জিততে, বলছে মানুষ আপনারা সব বিক্রি হয়ে গেছেন। ও বুদ্ধিজীবী রাস্তায় নামুন, মানুষ বলছে, বলছে মানুষ আপনারা সব বিক্রি হয়ে গেছেন, চেয়ার ভাতা খয়েরি খামে মত্ত হয়ে আছেন। ও বুদ্ধিজীবী বলছি, আর কত লুট, আর কত লুট হলে পরে খুলবে তুমি মুখ, রাস্তায় নামো, আর কত লুট হলে পরে খুলবে তুমি মুখ, তাবে দাঁড়ি ছাড়বে তুমি মানুষ তো অমুক মুখ। তা বলি বুদ্ধিজীবী, যদি কোনো ছোট ঘটনা হয় অন্য রাজ্যে, ইউপি বিহার দিল্লি নিয়ে মোমবাতি নাও হাতে, দেখবেন ইউপি বিহারে মধ্যপ্রদেশে উত্তরপ্রদেশে কিছু হলেই মোমবাতি নিয়ে টিভি চ্যানেলে বক্তব্য,
ইউপি বিহার দিল্লি হলে মোমবাতি নাও হাতে, আর বাংলা লুঠে খুলছ না মুখ, নামছ না রাস্তাতে। হে বাঙালি, হে বাঙালি আর কাঙালি হবেন কত আর, সব লুট হয়ে যাচ্ছে। হে বাঙালি আর কাঙালি হবেন কত আর, গ্রাম শহরে দিন দুপুরে দুর্নীতি কারবার। ও বুদ্ধিজীবী শিল্পী কবি, ও বুদ্ধিজীবী শিল্পী কবি, ধর্ণা দেওয়া মুখগুলো সব দেখুন রাস্তায় যারা বসে আছে, পাঁচশো দিন পেরিয়ে গেছে, ধর্ণা দেওয়া মুখগুলো সব তোমার দিকে চেয়ে, ধর্ণা দেওয়া মুখগুলো সব তোমার দিকে চেয়ে, আসছে মিছিল খালি পেটে তোমার দিকে ধেয়ে। তোমায় প্রমাণ দিতেই হবে বিক্রি তুমি হওনি, তোমায় প্রমাণ দিতেই হবে বিক্রি তুমি হওনি, শিক্ষা বিবেকশীল দ্বারাটা বিক্রি তুমি করনি। মিছিল যে তোমার দিকে সামনে হাঁটবে তুমি, মিছিল রেডি রয়েছে আমার। হে বুদ্ধিজীবী শিল্পী লেখক কবি, আপনারাই বাংলা পাল্টান, আপনারা বিক্রি হয়ে যাবেন, আপনারা চুপ করে থাকবেন না। মিছিল যে তোমার দিকে সামনে তুমি হাঁটবে, ঠিক এগারোর মতন আবার, ঠিক এগারোর মতন আবার বাংলার মেঘ কাটবে। ধন্যবাদ।